আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসা জাহান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। নাশকতার অভিযোগে ঢাকার পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই সুমিত কুমার এ আবেদন করেন। সোমবার গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হবে। শুক্রবার পল্টন থানার আদালতে নিবন্ধন শাখা থেকে জানা যায় এ তথ্য। এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় 29 অক্টোবর গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এই মামলাটি করা হয় রমনা মডেল থানায়। এরপর এই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাঙামাটিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের কথা জানান উষাতন তালুকদার। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং এখানের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলাম। রাঙামাটির এ আসনে মনোনয়ন জমা দেন 5 জন। উষাতন সরে দাঁড়ানোয় এখন প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন আওয়ামী লীগের দীপঙ্কর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশিদ মাতব্বর, সাংস্কৃতিক ঐক্যজোটের অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির মিজানুর রহমান। আসন ভাগাভাগি নিয়ে এখনও রশি টানাটানি চলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের। শরিকদের 7টি আসন দিলেও এখন দাবি উঠেছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহারের। বিস্তারিত মোস্তাফিজুর রহমানের ডেস্ক রিপোর্টে। 14 দলের শরিকদের 7টির বেশি আসন ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, শরিক দলের কাউকে বিজয়ের গ্যারান্টি দেওয়া হবে না, প্রতিদ্বন্দ্বিতা ও জনপ্রিয়তার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। জাতীয় পার্টির সাথে রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কাদের বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড রাখতে চায় আওয়ামী লীগ। তাই আচরণবিধি নিয়ে কমিশন যে ব্যবস্থা নিয়েছে তা সকলকে মেনে চলার আহ্বান জানান তিনি। বিএনপির অংশ নিলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে এমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, টিআইবি কি বিএনপির শাখা সংগঠন? 18 ডিসেম্বরের মধ্যে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এমন অভিযোগও করেন ওবায়দুল কাদের। এদিকে আসন বণ্টন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যে 7টি আসনের প্রস্তাব করা হয়েছে সেটা আরও একটু বাড়ানো দরকার এবং জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশফাক আদি, পদ্মা নিউজ। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, 7 জানুয়ারি নির্বাচন হবে না, আর হলেও আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। খোকন বলেন, বিএনপির আন্দোলন সঠিক পথে আছে, আওয়ামী লীগ বিপদে আছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির এ নেতা আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সামরিক শাসনের কোনো পার্থক্য নেই। তিনি বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগের জনগণের কোনো সমর্থন নেয়নি, সরকার জনগণের ভয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 6,401 জন রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন 70 জন এবং আহত হয়েছেন 6,331 জন। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার মাস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল রিসার্চ আয়োজিত মানবাধিকারের ধারণা ও বাস্তবতা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে দেশের রাজনৈতিক সহিংসতার বিভিন্ন তথ্য তুলে ধরেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। তিনি বলেন, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে 7 জন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিহত হয়েছেন, বাকি 63 জন ক্ষমতাসীন দলের কোন্দল ও বিরোধী দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত হয়েছেন। এছাড়া চলতি বছরে 11 মাসে পুলিশি হেফাজতে 93 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়াদের আপিল শুনানির শেষ দিন ছিল শুক্রবার। নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে 84টি, এর মধ্যে নামঞ্জুর হয়েছে 64টি আবেদন আর প্রার্থিতা ফিরে পেয়েছেন 20 জন। এরই মধ্যে আবেদন নামঞ্জুর হয়েছে কক্সবাজার 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমেদ, ফরিদপুর 3-এর শামীম হকের প্রার্থিতা, ফরিদপুরের 3-এর স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে এসে, বরিশাল 4 আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আবেদন বাতিল করা হয়েছে, সেখানে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র পঙ্কজ দেবনাথ, বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ আবেদন বাতিল করা হয়েছে, সেখানে প্রার্থিতা বহাল রয়েছে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের। তবে ইসিতে যাদের আপিল আবেদন বাতিল করা হয়েছে তাদের উচ্চ আদালতে রিট করার সুযোগ রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশ পলাতক আসামির বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। তার কথা মতো বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরা কোপ্তা হামলা চালাচ্ছে, বাসে ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত। শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তবে আগামীতে এ দলটি বিলুপ্ত হয়ে যাবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি দিক হল সহিংসতা ছাড়া নির্বাচনের আয়োজন। বাংলাদেশে সহিংসতা মুক্ত নির্বাচন আয়োজনের ওপর আবারও জোর দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মতে এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম একটি দিক। ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেললাইন কেটে ফেলা, অবরোধ চলাকালীন ট্রেনের বগিতে পেট্রোল বোমা হামলা ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার মতো ঘটনাগুলোকে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বাধা হিসেবে দেখছে কিনা, এ প্রশ্নের জবাবে মিলার উল্লেখিত জবাব দেন। 28 অক্টোবরের মহাসমাবেশের পর থেকে বিরোধী দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে অবরোধ ও হরতাল পালনের আহ্বান জানিয়ে আসছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন আয়োজিত হবে। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের জন্য একটি ভিসা নীতি চালু করে, যেখানে বলা হয় যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করবেন তাদেরকে মার্কিন ভিসা দেওয়া হবে না। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। রাজশাহীতে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের 43তম শ্রোতা সম্মেলন ও দিবস উদযাপিত হয়েছে। 2 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতারা। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজ রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে উদযাপিত হল রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের 43তম শ্রোতা সম্মেলন ও দিবস। 1980 সালের 1 ডিসেম্বর সর্বপ্রথম বাংলায় এই রেডিওর সম্প্রচার শুরু হয়। এই শ্রোতা সম্মেলনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতারা। জাতীয় পতাকা ও আরভিএ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত শপথ পাঠের মাধ্যমে আজকের দিনটির শুভ সূচনা করা হয়। আরভিএ থিম সংয়ের সাথে পরিবেশিত হয় নৃত্য। এছাড়াও ওরাও পাহাড়িয়া নৃত্য, বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি বিশপ জেমস রমেন বৈরাগী।
খুলনা ধর্মপ্রদেশ ও সভাপতি বিশপ জেফার্স রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশ রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কোঅর্ডিনেটর ফাদার নিখিল গমেজ এছাড়াও উপস্থিত ছিলেন শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীরা। ভেরিতাস মানে হল সত্য, মানে জার্নালিজম বা সাংবাদিকতার মধ্যে যেন সবসময় আমরা একনিষ্ঠ থাকি, সত্য খুঁজে বের করা এবং মানুষের কাছে সেই সত্যকে প্রকাশ করা, মন গড়া অথবা মিথ্যা সংবাদ যেন মানুষের কাছে না যায়, এটা আমাদের লক্ষ্য। রেডিও ভেরিতাস আজ 43 বছর ধরে বাংলা সার্ভিস যেটা করে আসতেছে, যার মধ্য দিয়ে এটাকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে। শুধু তাই নয়, এটা শুধুমাত্র রেডিওর মধ্য দিয়েও নয়, কিন্তু লেখালেখি বিভিন্ন কার্যক্রম তার মধ্য দিয়েও এটা প্রচারিত হচ্ছে এবং সেইভাবে হয়ে আসছে, এবং আশা করব যে এটা আরও গতিশীল হবে। ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সত্যের বাণী প্রচার এবং প্রকাশ করা। আনন্দমুখরভাবে উদযাপিত হলো দিবসটি। রেডিও ভেরিতাসের 43তম সম্মেলনে অংশ নিয়েছেন নতুন পুরাতন শ্রোতারা। আমি আনন্দে অভিভূত। দ্বিতীয় যে সবাই মিলে যে একসঙ্গে সত্য প্রচার করছি, বিভিন্ন ধর্মের বিভিন্ন কৃষ্টি বিভিন্ন সংস্কৃতির, এটা আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে। ভালো লাগা হলো যে রেডিও ভেরিটাস যদিও খ্রিস্টান কমিউনিটির ভয়েস থেকে আসছে, কিন্তু সে কোনোদিন খ্রিস্টান কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সর্বধর্ম সর্ববর্ণ সর্বগোত্র যদি বলি, একটা ইউনিটি নিয়ে ভেরিতাস এশিয়া এগিয়ে চলেছে। ভেরিতাস এশিয়া সবসময় তাদের শ্রোতাদের মূল্যায়ন করেছে এবং শ্রোতাদের সঙ্গে তার আন্তরিকতা আরও বাড়িয়েছে। নবম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময় থেকে শুনছি এবং রেডিও ভেরিতাস এশিয়ার আমি একজন শ্রোতা হতে পেরে এবং আজকের এই শুভ জন্মদিনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আজকে প্রোগ্রামে এসে আমি খুব ভালো লাগছে, কারণ আমি এই প্রোগ্রামের সাথে 1998 সাল থেকে জড়িত এবং 2003 সালে আমি রেডিও ভেরিতাস এশিয়ার 5 জন শ্রেষ্ঠ শ্রোতার একজন নির্বাচিত হয়েছিলাম। এবং এই শ্রোতা সম্মেলনে এসেই কিন্তু আমাদের আরেকজন শ্রোতার সাথে পরিচয়, আর এভাবে আমাদের একটা পরিবার গঠন হয়েছে। রেডিও ভেরিতাস নির্বাক মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতিনিধিত্ব করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সত্যবাণী প্রচারে আরও এগিয়ে যাবে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ আশাবাদী সংশ্লিষ্টরা। শামসাদ জাহান, পদ্মা নিউজ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী এক গোদাগাড়ী তানোর আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ওই আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সাইদ এ প্রার্থীকে তলব করে নোটিশ দিয়েছেন শুক্রবার। তাতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ লঙ্ঘনের দায়ে রোববার সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার তিনি ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায়, মাহি নিজ এলাকার রাজশাহী এক আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ি উপজেলার চর আশারিয়া দহসহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার করেন এবং ভোটারদের কাছে ভোট চান। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অভিনব কায়দায় সম্মান জানানোর পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। খেলোয়াড়ি জীবনে ধোনির পড়া বিখ্যাত 7 নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, জাতীয় ক্রিকেটে দারুণ অবদান রাখায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি ইভেন্টে ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। একই কারণে এর আগে কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের 10 নম্বর জার্সিও অবসরে পাঠানো হয়েছিল। বিসিসিআই ভারতীয় দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে, 10 নম্বরের মতো কেউ আর 7 নম্বর জার্সিও পরতে পারবেন না। খেলোয়াড়দের জার্সির জন্য সর্বমোট 7টি নম্বর রয়েছে, তবে নতুন খেলোয়াড়দের জন্য খালি আছে 3টি নম্বর। আমাকে মরতে দিন বলে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন নারী বিচারক। ভারতের প্রধান বিচারপতির কাছে এমন খোলা চিঠি দিয়েছেন দেশটির উত্তরপ্রদেশের এক নারী বিচারক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মৃত্যুর অনুমতি চেয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি খোলা চিঠি লিখেছেন উত্তরপ্রদেশের এক নারী বিচারক। এ বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট প্রশাসনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রধান বিচারপতির কাছে খোলা চিঠিটি লিখেছেন উত্তরপ্রদেশের বান্দা জেলার নারী সিভিল জজ। তিনি চিঠিতে অভিযোগ করে বলেছেন, বারাবাঙ্কিতে কর্মরত থাকার সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এ বিষয়ে বিচার চেয়েও তিনি পাননি, এজন্য তিনি এখন মৃত্যুর অনুমতি চান। নারী বিচারকের লেখা চিঠিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুপৃষ্ঠার চিঠিতে তিনি লিখেছেন, তার আর বাঁচার ইচ্ছে নেই, গত দেড় বছরে একটি মৃতদেহ নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এভাবে প্রাণহীন শরীর নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না। প্রায় দেড় বছর আগে এক ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন ওই নারী বিচারক। তার দাবি, একদিন রাতের বেলা ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দেখা করতে বলেছিলেন, সেখানে তিনি যৌন হয়রানির শিকার হন। তারপর বিচার চেয়ে দীর্ঘদিন তিনি বহু জায়গায় ঘুরেছেন, এখন তিনি বিচার পাওয়ার আশাও করেন না, তাই জীবন শেষ করার অনুমতি চেয়ে প্রধান বিচারকের কাছে চিঠি লিখেছেন। এদিকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল অতুল এম কুহেরকার বলেন, প্রধান বিচারপতির নির্দেশে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে ওই নারীর অভিযোগের তদন্তের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বিষয়টি আমলে নিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শামসুজ জাহান, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podmanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podmanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শামসুজ জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।